আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আশা করছি তোমরা বরাবরের মতো আজকেও ভালো আছো গতদিন আমরা আলোচনা করেছি মাহমুদ সামি আল বারুদিকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হাফিদ বিক ইব্রাহিমকে নিয়ে আধুনিক যুগ এই জন্য আমি শুরু করেছি কারণ আধুনিক যুগ থেকে সবথেকে বেশি প্রশ্ন এন্ট্রান্স এক্সামে আসে যেমন আলী ইউনিভার্সিটি বলো আর বিভিন্ন ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম বলো না কেন সেগুলোতে আধুনিক যুগের প্রশ্ন সমূহ আধুনিক যুগের কবিগণ এবং যারা কেসা কাসিরার মধ্যে রয়েছে মাস্রাহের মধ্যে রয়েছে তাদের থেকে বেশি প্রশ্ন আসে সেখান থেকে বেশি প্রশ্ন আসে তো চলো কথা না বাড়িয়ে আমরা হাফিদ বি ইব্রাহিম সম্পর্কে আলোচনা শুরু করি তো দেখো হাফিদ বি ইব্রাহিম তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উলিদা মাহমুদ হাফিদ বিক হাফিদ বিন ইব্রাহিম ফাহমি ফিসাফিন আতিন দাহাবি ইয়াতিন অর্থাৎ হাফিদ বিক ইব্রাহিম তিনি যে গোত্র হয়েছে ফাহাম ঠিক আছে আর তিনি যেই একটি সাফিনা অর্থাৎ একটি জাহাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন যে জাহাজটার নাম হচ্ছে দাহাবি এটা মনে রাখবে ক্যান আত্মার সুয়ালা সাতি আর নীল যেটা নীলের অর্থাৎ নীল নদের বন্দরে যেটা নঙ্গর করা ছিল বিদায়রুত গ্রামটার নাম হচ্ছে দায়রুদ ওহিয়া কারিয়াতুন বি মহাফেদাতি আসুদ আসুদ যে মহাফিদা রয়েছে লাইক আমাদের যেমন জেলা বলে তো তাদের যে আসুয়েত ওই যে মহাফাদার গ্রামের নাম হচ্ছে দায়রুত এই দায়রুতে জন্মগ্রহণ করেন কোথায় না তো মিসর মিসরে সকলে জানো মিন আব ইব্রাহিম আফিনদি ফাহামি মিসরিগিন তার পিতা হচ্ছে মিসরীয় ওয়ম্মে আলাস হানিম তুর্কিয়া এবং তার মা হচ্ছে আলাস্তা আলহাস্তহানিম তুর্কি ঠিক আছে তো মনে রাখবে হাফিজ ইব্রাহিম মিন আব মিসরিণ বা অম্মিন তুর্কি ইয়াতিন বাপের দিক থেকে মিসরি এবং মায়ের দিক থেকে তুর্কি তুর্ফি আবু ওফি আর বেআ রিহি যখন তিনার পিতা মারা যান তখন হাফিজ বি ইব্রাহিমের বয়স ছিল মাত্র চার বছর এর আগে আমরা দেখেছি মাহমুদ সামি আল বারুদি যে যখন তার পিতা মারা যান তখন সাত বছর মোহাম্মদ সামিয়াল বারুদিদ ছিল ঠিক আছে তো এটা মনে রাখবে ফান্তাকালবিহি ওহ মা উফতিহীল কাহেরা তখন তার মা তাকে সঙ্গে করে নিয়ে তার যে বোন বোনকে সঙ্গে করে নিয়ে কাহেরা চলে যান ফকাফ আলাহো খল ওহো মোহাম্মদ আফিন্দি মোহাম্মদ আফিন্দি নামে তার একজন মামা ছিলেন তো তিনি তার যে বহনের খরচ বা ভরণ পোষণের দায়িত্ব নেন আল্লা দিকানা মোহান্দিসান যে একজন ইঞ্জিনিয়ার ছিলেন ওয়াল হাকাহ বিল কুত্তাব বেলথম্বা বিল মাদারিশাল মুখতা মুখতালিফা বিল কাহেরা অতঃপর কাহেরার বিভিন্ন মাদ্রাসা এবং মক্তবে হাফিদ উইক ইব্রাহিমকে ভর্তি করা হয় সুমনিতা কালা ফালহু ইলা তন্তা ফনাকালহু মাহু অতঃপর তার যে মামা তন্তা দে চলে যান তন্তা নামক শহরে এবং হাফিদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে যান ওয়া ইলতাহকা বিজামিয়াতে আহমেদী যামিয়াতে আহমেদ দিয়ে হাফিদ ইব্রাহিম তিনি ভর্তি হন সামাল্লাহ খালহু মিনাল আলাম অতপর তার মামা যে বিরক্ত অনুভব করে অথবা একটু কষ্ট অনুভব করে তাকে তার যে খরচ পাতি সেগুলোকে বহন করার ওয়াহাসা মিনাল আলাম এবং সে কষ্ট অনুভব করে বলা মেজিদ হাফিদ মাজালান এবং হাফিদ বিব্রাহিম তিনি কোনো ক্ষেত্র পায়নি বা কোনো যে ফিল্ড পায়নি লিকাসব রিস্ক অর্থাৎ উপার্জন করার জন্য হাওয়ালা ইয়েস্তা গেলা ফিল আহরাম আহারাম একটা পত্রিকা সেই পত্রিকাতে তিনি চেষ্টা করেছিলেন কাজ করার জন্য বা সেখানে যুক্ত হওয়ার জন্য বলে কি না আগলাকাত আবু আবু হামিন দু নিহি কিন্তু তাকে ছাড়াই তার যে দরজা বন্ধ করে দেয় অর্থাৎ এই যে আহারাম পত্রিকার তাকে অর্থাৎ এই আহরাম পত্রিকার সম্মত নিষিদ্ধ হয়ে যায় এবং তার গেট অর্থাৎ দরজা বন্ধ হয়ে যায় তো আহারাম পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিল প্রতিষ্ঠাতা হচ্ছে আহারাম পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে সালিম টাকলা ঠিক আছে আর তার সালিম টাকলার নামগুলো খুব হাস্যকর যে সালিম টাকলা এবং সালিম টাকলার মৃত্যুর পর বাসারা টাকলা তার ভাই এই দায় এর দায়িত্ব গ্রহণ করেন ইলতাহাকা হাফিদ বিল মাদ্রাসাতে আল হারাবিয়া অতঃপর সে মাদ্রাসা আল হারাবি হারাবি মাদ্রাসাতে তিনি ভর্তি হন সানাতান আল ফতামানি মিয়া ওয়াসামানি ওয়াসামানিন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ও তাহার জামিন সানাতান আল ওয়া ইহাদা ওয়া তেসাঈন আমিনাল মিলাদ ইয়া আঠারোশো একানব্বই এখান থেকে তিনি বের হয়ে যান অর্থাৎ গ্র্যাজুয়েট করেন ওয়া আমিলা বি মাক্তাবিল বি মাক্তাবিল মহামাতি এবং তিনি ওকালতির অপার অফিসে তিনি কাজ করতে শুরু করেন তোমা ইন্তাকাল আল আমাল বি ওয়জারাতিয়া দাহ ইয়া অতপর তাকে মানে সে ট্রান্সফার হয় কোথায় না তো স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ে তিনি ট্রান্সফার হয় বিল জয়সি এবং সে প্রথম দিকে সৈনিক মিসরের যে সৈন্য ছিল মিসরি সৈনিকের অফিসার হিসেবে কাজ করেছিলেন অফিস সানাতিন আল ফতে ওয়া সিদ্সি সিন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উরসিলা ইলা সুদান মালহামলাতি আল মিসরিয়া যে মিশরীয় যে অভিযান অভিযানের সাথে তাকে সুদানে পাঠানো হয় ফাত্তাঝাহা ইলা শাহ মোহাম্মদ আব্দুহ অতঃপর মোহাম্মদ আব্দুর সঙ্গে তার সাক্ষাৎ হয় সেই মোহাম্মদ আব্দুহ যে আমরা পড়েছিলাম ইল্লা শেখ মুহম্মদ আব্দুহ যে মোহাম্মদ আব্দুহ সম্পর্কে হাফিজ বি ইব্রাহিম খারাপ ধারণা করত। তার যে মতাদর্শ এগুলোকে নিয়ে সন্দেহ করত। অন্য কিছু ভাবতো কিন্তু যখন মোহাম্মদ আব্দুর সঙ্গে সাক্ষাৎ করেন তখন তার যে তার সম্পর্কে যা কিছু ধারণা করেছিলেন সব কিছু কিন্তু দৌরভিত হয়ে যায় অর্থাৎ মোহাম্মদ আব্দুহকে তখন তার ভালো লাগতে শুরু করে যেটা আমরা ইল শাহে মোহাম্মদ আব্দুহ ওই কবিতাটা আমরা পড়েছি ও তা আরফিকিহি অতঃপরে মোহাম্মদ আব্দু সম্পর্কে জানতে পারেন তার যে মতাদর্শ সম্পর্কে জানতে পারেন মিনাল মিসরিগিন মিসরিগীনদের কাছ থেকে আমসাল তাদের মধ্যে কে কে আছে কাসিম আমিন ও মুস্তাফা কামিল ওয়া শাহ জুগলুল ওয়াম দাহা হোম ওয়ুনাদ্দিমা এবং তাদের প্রশংসা করে বিভিন্ন তাদের প্রশংসা করেন এবং কবিতা লিখতে শুরু করেন বিভিন্ন বিষয়ের বিষয়ের ওপর তারপর ছিল আহ আইানা আহমদ হাসমাদ বাসাহ যে আহমদ হাসমত মিশর একজন শাসক ছিলেন তাকে নিযুক্ত করেছিলেন ওয়াজির আন লিতারবিয়াতি ওয়া তালিম অর্থাৎ শিক্ষামন্ত্রী হিসেবে আজির মানে মন্ত্রী আর লিতারবিয়া ওয়া তালিম মানে শিক্ষা রাঈসা লিল কিসম আল আদাবি বিদার আল কুতুব আল মিশরীয় মিশরিজ দারুল কুতুব ছিল সেখানে তাকে প্রধান সাহিত্যের সাহিত্য বিভাগে তাকে প্রধান নিজ প্রধান হিসেবে নিযুক্ত করা হয় সালটা কথা ছিল 1911 সাল দাল্লা হাফিদ ফি হাদিহি আল ওয়াজিফাতি এবং হাফিদ বেগ ইব্রাহিম এই পদে বহল থাকেন ইলা আন ওয়াহাইলা ইলা আন ওয়াহাইলা ইলাল মা এটা একটা হচ্ছে তা আবির এটার অর্থ হচ্ছে রিটায়ার্ড রিটায়ারমেন্ট পর্যন্ত তার অবসর মানে অবসর প্রাপ্ত হওয়া পর্যন্ত তাকে মানে তিনি সেই পদে ছিলেন আম উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ফিহাদে ইসমাইল শেদকি বাসা এই রা এর রাজত্বকালে কাবলা আর বাতা আর শোহর ইন মি তার মৃত্যুর চার মাস আগে পর্যন্ত সেই পদে তিনি বহল ছিলেন কারণ একলু তিনি সর্বদাই বলতেন লা লি লা লি নাদমু আসছে আরও অর্থাৎ কবিতা রচনা এটা আমার জন্য ভালো হতো না ইল্লা ইদা কোন মাহ এটা সরি মাহজুনান হবে যদি না আমি দুঃখী বা দুঃখী হতাম দুঃখী না হলে আমার কবিতা ভালো হতো না অর্থাৎ দুঃখের সময় আমার কবিতা ভালো হতো আলকা বহু তার যে উপাধি সমূহ কি কি ছিল দেখো ও সাব অর্থাৎ জনগণের কবি ও শাহরুল নীল এবং নীলের কবি ঠিক আছে কারণ নীলে তার জন্ম হয় যে দায়রুথ ওই গ্রামে নীলের বন্দরে একটা সাফিনাতে সে সাফিনার নাম আর ও সাব তিনি জনগণের কবি জনগণের হয়ে তিনি লড়েছেন এমনকি ইংরেজদের বিরুদ্ধে তিনি কবিতা লিখেছেন তারপর দেখো ওয়ালাম্মা মা হাফিদ রাসাহু রাসাহু আহমেদ শাওকি ওয়াল এ হাফিজ তিনি মৃত্যুবরণ করলে আহমদ শৌকি বেগ তিনি মৃত্যুবরণ করেন হাফিজ ইব্রাহিম এবং আহমদ সাউকি বেগের মৃত্যু একই সাল ঠিক আছে তো আকাদ আবাস আল আক্কাদ এবং সাউকি দুজনে এর অশোকগাথা কবিতা লিখেন ইন্তাকাত আল মাহিনী আবদুল কাদির আল তিনি মাদ্রাসা দিওয়ান যে প্রতিষ্ঠিত হয়েছিল তাদের যে মানে মাদ্রাসা দিওয়ানের যে ফাউন্ডার ফাউন্ডাররা ছিলেন অর্থাৎ প্রতিষ্ঠাতারা ছিলেন তাদের মধ্যে ইনি একজন যে মাজিনি তিনি কি করেন সমালোচনা করেন হাফিদান অর্থাৎ হাফিদের কিতাবিহি তার বইয়ে শের ও হাফিদ ইব্রাহিম শের হাফিদ ইব্রাহিম এই টাইটেলে মাজিনি একটা বই লিখেন এবং এই বইয়ে হাফিদ ইব্রাহিমের যে কবিতার যে সমালোচনা করেছিলেন নাকদান মোররান এবং সমালোচনা ছিল অত্যন্ত তিক্ত অমিন আতারিহি হাফিদ ইব্রাহিমের যে কন্ট্রিবিউশন ব্যবদান তিনি রেখে গিয়েছিলেন আরবি সাহিত্যের ইতিহাসে চলো সেগুলো দেখেন তার যে দিওয়ানুসের একটা বই কাব্য গ্রন্থাল কয় খণ্ডে তিন খণ্ডে এটা খুব গুরুত্বপূর্ণ তারপর লাইয়ালি সাতেহ ফির নাকদি এটা কিসের মৌদু হচ্ছে নাগদের ব্যাপারে আল বোসা বোসা এটা তার একটা গ্রন্থ এটা হচ্ছে রেওয়ায়া অর্থাৎ উপন্যাস যে মাতুন তারজে মাতুন মিন কিতাবি ফাটুর হুগু আল ফরান্সি যে ফ্রেঞ্চ একজন লোক ছিল ফ্রেঞ্চ একজন লোক যে হুগু এর বইয়ের ট্রান্সলেটেড মানে ট্রান্সলেশন এটা ফি মা খালিল মুতরান খালিল মুতরানের সঙ্গে এই বইটা লিখেছিলেন খালিল মুতরান তিনি একজন লেবাননি লেবাননিয়ান লেবানিজ তিনি একজন কবি ফির আল উল এই বইটা তিনি লিখেছিলেন তারজিমাতুল মিলাল ফারান্সি এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে ফ্রেঞ্চ ভাষা থেকে তারপর তারজামা তিনি ট্রান্সলেট করেছিলেন ম্যাকবেদ মাকবেদ। মাকবেদ তিনি ট্রান্সলেট করেছিলেন অনুবাদ করেছিলেন যেটা কার্লিখা মাসরাহেতু শেক্সপিয়ার শেক্সপিয়ারের সেই ম্যাকবেদ যেটা আমরা পড়েছি ক্লাস সম্ভবত এলেভেনে সেই ম্যাকবেদ শেক্সপিয়ার কি শেক্সপিয়ারের ট্রান্সলেট করেছিল কে হাফিদ বিক ইব্রাহিম অমিন কাসা তার যে কাশিদাগুলোর মধ্যে কি কি আছে এক নম্বর হচ্ছে হাদিসাতু দানসাওয়া হাদিসাতু দানসাওয়া আল উমরিয়াতু দ্বিতীয় নম্বর আছে আল উমরিয়া এটা কি কিসের ব্যাপারে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহু আল লুগাতুল আরাবিয়া আল লুগাতুল আরাবিয়া আমরা ক্লাস 10 এ পড়েছি হ্যাঁ লিসানু হালিল লুগাতিল আরাবিয়া সেই কবিতাটা হাফিদ ইব্রাহিম সেখানে আরবী ভাষা আরবি আরবি ভাষার মধ্যে আরবি ভাষায় মধ্যে পার্সনিফাই করেছেন হাফিজ ইব্রাহিম আরবি ভাষা যেন কথা বলছে এবং সেখানে আরবি ভাষার যে দুর্দশা এবং আরবি ভাষার যে গুরুত্ব আরবি ভাষা যে কতটা অর্থাৎ উঁচু মূল্যে সেগুলো হাফিজ ইব্রাহিম সে কবিতার মধ্যে সে কাশিদার মধ্যে তিনি তুলে ধরেছেন তো আজকে এই পর্যন্ত আশা করছি আচ্ছা চলো আমরা তার আগে কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে একবার দেখে নিই হাফিদ ইব্রাহিম বিশেষ করে তার যে জন্ম জন্ম এবং সালটা অবশ্যই মনে রাখবে বিশেষ করে মৃত্যু সালটা দিয়ে দেয় দেয় যে মৃত্যু হচ্ছে উনিশশো বত্রিশ আঠারোশো সত্তরের জন্ম আর কোথায় জন্মগ্রহণ করেন না তো দায়তে ঠিক আছে আর মহাফিদা তো দিয়ে দিতে পারে ঠিক আছে আশ্রিয়তে গিয়ে জন্মগ্রহণ করেন না তো হাফিদ ইব্রাহিম আর যেই সাফিনাতে জন্মগ্রহণ করেছেন সেই সাফিনার নাম কি না তো দাহাবি ঠিক আছে দাহাবিয়া হচ্ছে সেই জাহাজের নাম তার পিতা পিতার দিক থেকে তিনি মানে তার পিতার দিক থেকে তার ন্যাশনালিটি কি না তো মিস্রী আর তার মায়ের দিক থেকে তুর্কিয়া যখন তার পিতা মারা যান তখন তিনি কত বছর ছিলেন না তো মাত্র চার বছর বয়সে যখন তিনি বছর বয়সে ছিলেন তার বছর মানে তিনি বয়সে ছিলেন অত তখন তার পিতা মারা যান তারপর আহরাম পত্রিকার প্রতিষ্ঠাতা কে এটা আসে আহারাম পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে সালিম টাকলা ঠিক আছে সালিম টাকলা তো তারপর চলো আমরা দেখে নেব যে পরবর্তী হ্যাঁ এখানে বিশেষ করে এটা ইম্পর্টেন্ট যে এই যে লা ইয়াতীবুলিনদমুশশার লা ইয়াতীবুলিনা ابن الشعر ইল্লা اذا কুনতু মাহজুনান ওটা হটা হা হবে তো মান ক্বালা হাদা ক্বালা হাফিদ ইব্রাহিম দিয়ে দিতে পারে शायরুশ সাব মান হুয়া তো হাফিদ ইব্রাহিম शायরুন এটা অত্যন্ত বিখ্যাত এবং একটা শহর একটা প্রশ্ন যে শায়রু নীল কে হাফিদ ইব্রাহিম আর ওদিকে আছে আমির উ সে হচ্ছে আহমদ শৌকি যেটা আমরা পরে পড়ব তারপর হ্যাঁ ও হাফিদ ইব্রাহিম মান কিতাব হাদল মাজিনি ঠিক আছে আর এখান থেকে যে দিওয়ান হাফিদ ইব্রাহিমের যে দিওয়ানের ব্যাপারে বা দিওয়ান কোনটা আসার মতো এখানে যেটা যে দিওয়ান ও শেয়ার এটা দিয়ে দিতে পারে যে কাম আজা কাম জুজ আন লাহু তো তার কটা জুজ রয়েছে না তো সালাসাতু তিনটি খন্ডে এটা রয়েছে তারপর চলো রেবাতুন তার যে আছে এগুলো হলো আর হ্যাঁ হা দিসা দান সাওয়া লিমান মান কাতা বা হা হা দিহি কাসি রাতা হাফিদ বিক ইব্রাহিম আর লোকাত রাবি এটাই দিয়ে দেয় যে মান কাতা আল কাসি রাতা লোকাল রাবি তো হাফিদ ইব্রাহিম তো আজকে এই পর্যন্ত আশা করছি তোমরা হাফিদ ইব্রাহিম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানতে পারলে এবং তোমরা এখান থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও